থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসলে আজকে আমরা খুবই আনন্দিত আর খুব ভালো লাগতেছে সবাই। নুহার, জ্যোতি, জুই, তারপর হচ্ছে থিনা, কিন্তু সবাই মিলে অনেক সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, একটা কেক নিয়ে আসছে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। মানে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে ছোটরা। আমরা তো ভুলেই গেছিলাম, অবশ্য মনে ছিল, বাট আজকে যে 23 তারিখ এটা বিবাহবার্ষিকী, বুঝছি তো, চলো চলো আমরা হেঁটে হেঁটে কথা বলি। আর এই তো 11 ইয়ার্স, আমি আর একটা ভিডিওতেও বলেছিলাম 11 ইয়ার্স আগে আমরা এই বাড়িটাতেই আমাদের বিয়ে হয়েছিল, আক্ত হয়েছিল, তারপর অনুষ্ঠান হয়েছিল পরে। তো আজকে আমরা আবার সেম জায়গাটাতে আছি, এটা বিশেষ, মানে অনেক বিশেষ কিছু লাগতেছে, খুব ভালো লাগতেছে, আর সবার সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগতেছে। 11 ইয়ার্স টুগেদার আমরা, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন যেন সারা জীবন থাকতে পারি, তাই না? অবশ্যই অবশ্যই, সবার দোয়া রইল। আর এখন আমাদের সারপ্রাইজ শেষ হয় নাই, সারপ্রাইজের তো শুরু, জাস্ট আমরা দিব, তোমরা তো কিছুই জানো না, তোমরা তো একটু জানো আর কি, মানে আমরা কিছু সারপ্রাইজ করব। হ্যাঁ, এটা বলা যাবে না, সো আপনারা সবাই চোখ রাখবেন ভিডিওতে, তাহলে দেখতে পারবেন আমরা কি সারপ্রাইজ দিই। এই তো, ওকে, আর আমরা সবাই পুকুর পার আসছি, মামুন আঙ্কেল আর খুকি খালামণিদেরকে কিছু সুন্দর সুন্দর পিক তুলে দিব। মামুন যা, দাঁড়াও। সো সবাইকে পুকুর কাট নিয়ে আসছি ফটোশুট করার জন্য। আমি অবশ্য আজকে চশমা পরিনি, সেজন্য চোখও খুলতে পারতেছি না, চোখগুলো লেন্স করা দরকার ছিল, ভয় লাগে। আর এখানে দুই কাপল ফটোশুট করতেছে। এই নৌকাতে উঠলে শাড়ি কিন্তু আর শাড়ি থাকবে না, লুস নিয়ে যাবো গা, তাই? হুম, কালো ইয়া আছে। তোমাদের ফিলিংস বলো, আর সবচেয়ে বড় কথা, আগে আমাদের এখানে খুকিয়াপুদের বিয়ে হয়েছিল, এটা মজার ব্যাপার না, এখন 11 ইয়ার্স পরে ওরা এখানে আছে, মানে এটা সবচেয়ে বড় মানে মজার ব্যাপার। এগারো বছর আগে মনে তোমরা কখনো দুজন একসাথে এখানে ছিলাম না,
শঙ্কুকে বিয়ের পরে তো ইউকে তে চলে গেছে, ও সবসময় এখানেই, মানে ইউকে তে 10 ইয়ার্স আমাদের মেরিজটা হইছে আর 11 ইয়ার্স এর মাথায় আমরা এখানে, এখানে সবচেয়ে বেশি মানে সারপ্রাইজিং ব্যাপার। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ওর বিয়ের সময় আমি ক্লাস 5 এ পড়তাম আর সেই 11 বছর পর আমারও বিয়ে হয়ে গেছে সেম বাড়িতে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি মজার। হ্যাঁ, একই মাসে ওর বিয়েতে আমার মনে আছে হলুদের দিন আমি অনেক কান্না করছিলাম, কারণ আমার শাড়িটা ভুল পরাই দিছিল যে পার্লারের মেয়ে আসছিল, তারপর আমাকে বেশি একটা সাজাই ছিল না, ছবিও আমার বেশি তুলছিল না, যেহেতু আমি ছোট ছিলাম। কান্না কারণ নাই হলুদের দিন খুব কষ্ট করে একটু সময় বের করে আমরা আসছি, কারণ এই 11 বছরের মধ্যে যেহেতু মানে পড়ে গেছে। অনেক ধন্যবাদ, তোমরা একদম হোমমেড কেক নিয়ে আসছো, জুয়ের প্ল্যান সবকিছু, কেক কেকটা অনেক সুন্দর, সব অ্যারেঞ্জমেন্ট জুয়ের, কারণ আমি একটু ব্যস্ততার মধ্যে আমি জুই আসতে এখানে না তাকায় থাকো তো তোমার নাম বলছি না, আমি তোমার নাম বলতাম আগে, কারণ তোমার এই সবটা চেষ্টাই জুয়ের, আর জুয়ের জন্য এই সবটা কিছু হচ্ছেন, কারণ ওই এই দিনটাকে স্পেশাল করছে যেহেতু আমরা সবাই ব্যস্ত, মানে আমরা সবটা প্ল্যানই জুয়ের, সবকিছু অ্যারেঞ্জমেন্টও জুয়ের, শুধু আমরা জুয়ের সাথে আসছি এটাই, তাও মানে জুয়ে অনেক আগে থেকে আরো সুন্দরভাবে করার প্ল্যান ছিল, কিন্তু মানে সময়ের স্বল্পতার জন্য আসলে অনেক কিছু করা হয়নি, আমাদের কিছু প্রবলেম আছে যেহেতু আমাদের প্রচুর টাওয়ার পরছিল আর এখন রাদিয়াকে ড্রেস পরাইছি, এখন রাদিয়াকে নিয়ে যাচ্ছি, রাদিয়া রাদিয়া ওয়াও কি কিউট লাগতেছে রাদিয়াকে, রাদিয়াকে নিয়ে যাচ্ছি ড্যাডি আর মাম্মির সাথে পিক তোলার জন্য। সো এখানে আমরা অ্যারেঞ্জ করব খুকি খালামণিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সো খুকি খালামণিকে নিয়ে আসছি আর সারপ্রাইজটা দেওয়া হলো না, সো সবাই একসাথে ওইটা ছিল 11 বছর আগে আর এটা হইছে 11 বছর পর। অনেক সুন্দর হয়েছে, কার প্ল্যান এটা? জিয়ার প্ল্যান, অল সেড ইট গোস টু জি বিশ্বমে, এজন্য তো আমার বেশি খারাপ লাগে, এই যে দুইজন বেসিক ম্যাচিং একদম একসাথে সব থাকে কেন, আপনারা রেখে দিন আচ্ছা আগে আর 11 বছর পরে দুইটাই আছে এখানে, রাদিয়া রাদিয়া তুমিও আছো এখানে, এটা রাদিয়া রাদিয়া মোবাইল কাটো কাটো
বাচ্চারা অনেক বেশি সাহায্য করছে আমাদেরকে দেন এই অ্যারেঞ্জমেন্টে, ওদের সাহায্যে আমরা করতে পারছি। তো এখন ফটোশুটও চলতেছে, কিছুক্ষণ পর কেক কাটা হবে। Happy marriage anniversary. আসলে মজা ওর কেক জুই, আসলে মজা। আমাদের দুলাভাই, হ্যাঁ দুলাভাই এখন আমার আর কেউ হয় না গো, কেক বেশি মিষ্টি, আমি শেষ মিষ্টির জন্য জন্ম ছবি তুলে দেবে না, ছবি তুলো, ছবি এখানে একটা ছবি, এটা আমার দায়িত্বটা দিয়ে তুলো, আমাকে আমাকে অরেঞ্জ খাওয়াই দাও, আমি আর কি খাইতেই পারতেছি না। আর এই তো খুব সুন্দর একটি দিন গেল মাশাল্লাহ আজকে। আর 11তম বিবাহ বার্ষিকী উপলক্ষে মামুন আঙ্কেলকে আর খুকি খালামণিকে অনেক সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে ছিল, বাট সারপ্রাইজ দিতে পারি নাই। খুকি খালামণি খুব চালাকি করেছে। আর সুন্দর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।